তাকে বুঝার চেষ্টা কর। কোন মানবে যদি নষ্ট হইয়া দেয় তাইলে কি শরীয়ত নষ্ট হইয়া দেয়? না, শরীয়ত শরীয়তের জায়গাটাকে তুই মানবে নষ্ট হইয়া গেছ। ঠিক, তবলিগের সাত মোল্লা নষ্ট হইছে, ঠিক না বেটি? শরীয়ত নষ্ট হয় না, কোন মানবে নষ্ট হয়ে গেলে এই নষ্ট মোল্লার ফিস করতে হবে না, নষ্ট মোল্লাকে ছাড়তে হবে, বলুন কথাটা ঠিক না বেটি? তোমার টেলা খুব বেশি, তোমার কাছে দলিল আছে, বাহাদুর হইলে কি দলিল আছে বলো? আমরা সেই দলিলের উত্তর দিব, তোমার কাছে কোন দলিল নেই। আমার নাই, ঈদ যদি সত্যি শরীয়তে থাকতো আবু বকর ঈদ পালন করতেন, উমর ঈদ পালন করতেন, দলিল বিলে দেয় ফিরিস্তা দিয়ে। ফিরিস্তারা ঈদ পালন করছেন, ইতিহাদিস জয়ীফ, ইতিহাদিস মৌজু, জাল হাদিস কইয়া কইয়া ইলিমের ফুটানি দেখাইতো না। এই দেশে উলামায়ে কারাম আছে, জাল হাদিস ফিরিস্তারা মিলে ঈদ পালন করছিলেন। আচ্ছা মান্য লইলাম, ফিরিস্তারা নবীর জন্ম তারিখে ঈদ পালন করছেন, ঈদ ফিরিস্তারা পালন করছেন, ফিরিস্তারা শরীয়তের দলিল নেই? ফিরিস্তা শরীয়তের দলিল? ফিরিস্তা যদি শরীয়তের দলিল হয়, ফিরিস্তায় খায় না তুই হাস করে, ঠিক না বে? ঠিক, ফিরিস্তায় বিয়া করে না তুমি বিয়া করো কেন? তুমি জন্ম হইয়া আসছো, ফিরিস্তা না? ফিরিস্তা শরীয়তের দলিল নয়, বরঞ্চ মানুষ সৃষ্টি করতে ফিরিস্তা নিষেধই করছি, ঠিক না বেটি? খুশি তারা বানাই, তুমি ফিরিস্তাই তো দলিল দাও। ফাকলা মিনার জায়গা পাইছো না? এদেশে উলামা একেরাম আছে, আমরা আছি, আমাদের ভিতরে ইলম লই আছি, কুরআন আছে, সিনার মধ্যে হাদিস আছে, কয়টা হাদিস তোমার কাছে আছে? বাহাদুর দেখো, আসো। আর যদি জেহাদের ডাক আইসা যায়, জেহাদ কইরা সৌদি দুইবার চেষ্টা করো, ঠিক না বেটি? শহীদ হয় রে, এদেরকে তুমি মৃত বলিও না, বরঞ্চ ওরা হলো জীবিত, কবরের সময় জীবিত। এই জন্য বেঈমান গুনাহগারকে কবরে শাস্তি দেওয়া হয়, যদি মুইরে ওই জায়গা মুর্দা ওই হয়, ইজারে বাইরিয়া হতো কিতা? কথাটা ঠিক না বে? ঠিক, ইসলামের জন্য জীবন উৎসর্গকারীদের মর্যাদা, ইসলামের জন্য জীবন উৎসর্গকারী কারা, এদের মর্যাদার আলোচনা করতে হবে। আরেকটা হল মন দিয়া জেহাদ করা শয়তানের সাথে আর নফসের সাথে। নবীর মর্যাদা এ বিষয়ে নাই, নবীগণ উৎসর্গকারী থেকে আরো ঊর্ধ্বে। নবীরা ইসলামের জন্য উৎসর্গ দিয়েছেন, না না, নবীর জীবন দান করে দিয়েছেন। তাফসীরুল কোরআন মাহফিল আয়াত থেকে বুঝতে হবে, ঠিক না বে? ঠিক, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাসুমুন। এই হলো আয়াত, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, লা তাকুলু আমওয়াত, এদেরকে মৃত বলল না, বাল আহইয়াউন, এরা জীবিত, ওয়ালাকিন লা তাশুরু, কিন্তু ওরা তো জীবিত, এটা তুমি বুঝতে না। আরেক কানায়াতে আমাদেরকে দায়িত্ব হবে, আল্লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
Alladzina amanu wa kanu yattaqun lahumul busra fil hayatid dunya wa fil akhirah la tabdila li kalimatillah dzalika huwal fawzul azim. Amar bhaijan, ajker ayate shohid ar olir morjada kobor jogote ki morjada ta anucho ar ditiyo ayate shohid ar olir forokalin morjada ki ar ihokalin morjada ki ta anucho. Amar bhai, manusher jibon holo tin prokar. একটা হলো কবরের জীবন আর একটা হলো দুনিয়ার জীবন আর একটা হলো আখেরাতের জীবন কথা হইল তিনটা আখেরাতের জীবন বলতে কবর জগৎ থেকে উঠব আর আখেরাত শুরু দুনিয়ার জীবন বলতে মরণের আগ পর্যন্ত কবরের জীবন বলতে মরিয়া যাইবে কবর জীবন শুরু হবে ইসরাফিলের দ্বিতীয়বারে সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত কবর জগৎ ইসরাফিল যখন দ্বিতীয়বারে সিংহায় ফু দিবে মানুষ সব কবর থেকে উইটা হাসরের মাটির দিকে রওনা দিবে সেইটা হলো আখেরাতের জগৎ এই তিন জগৎ তিন জীবন কবর জীবন পরকালীন জীবন ইহকালীন জীবন ওলি শহীদ আর ওলির মর্যাদা আজকের আয়াতে শহীদ আর ওলির মর্যাদা কবর জীবনে কবর জগতে শহীদ আর ওলির মর্যাদার আলোচনা আর দ্বিতীয় আয়াতে শহীদ আর ওলির পরকালীন জীবনের মর্যাদা আর দুনিয়ার জীবনের মর্যাদার আলোচনা কথা পরিষ্কার হইতেছে না হইতেছে না আমার ভাইজান তাইলে আজকের আয়াতে হলো শহীদ আর ওলির কবরের জীবনে কি মর্যাদা আর সেই আয়াতে হলো শহীদ আর ওলির পরকালীন জীবনে কি মর্যাদা আর দুনিয়ার জীবনে কি মর্যাদা আজকের আয়াতের মাধ্যমে শহীদ আর ওলির কবরের জীবনে কি মর্যাদা তার আলোচনা আজকের আয়াতের মাধ্যমে বুঝতাম ঠিক না বেটি কথা পরিষ্কার হইতেছেনি আমার মাই বিষয়টাকে পরিষ্কার কইরা বুঝাইয়া দিতে পারলি আমরা ওলি হইবার চেষ্টা করব আর যদি জেহাদের ডাক আইসা যায় জেহাদ কইরা শহীদ হইবার চেষ্টা করব ঠিক না ঠিক তাই হোক আজকের আয়াতে জীবন উৎসর্গকারীদের শহীদ আর ওলিদের কবরের জিন্দেগানির মর্যাদা কি আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইউকুতালু ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাসুরু আল্লাহ বলে ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات أو الدنيا المانوس أمي الله أستاذ أنا شهيد غير إدر كتومي ميتو بوليونا برون سورا هولو جيبيتو أمار راستا جارا شهيد هاي إدر كميتو بوليونا إرا جيبيتو দেখি দুনিয়ার জগতের কথা না আখেরাতের জগতের কথা না কবর জগতের কথা কবর জগতের কথা আমার ভাই জান যারা মারা গেছে যারা শহীদ হয়েছেন শহীদ হওয়ার পরে ওনারা কই গেছেন পরকালের জীবনে না দুনিয়ার জীবনে না কবরের জীবনে কবরের জীবন আল্লাহ বলেন শহীদগণ ওলিগণ কবরের জীবনে এদেরকে তুমি মৃত বলল না এরা জীবিত আমার ভাই জান এরপর আল্লাহ বলেন
কিন্তু ওরাতে জীবিত তুমি এদের কবরটা খুইদা দেখলে তুমি এরাতে জীবিত অনুভব করতে ভাই আসলে জিনিসটা বোঝার দরকার কবর জগতে গেলে সবাই জীবিত কবর জগতে গেলে সবাই জীবিত এটা হলো কবরের জিন্দেগানি বর্জকি হায়াত কবরের হায়াত কবরের জিন্দেগানি কবরের জীবন সে জীবিত কবরের জীবনে সে জীবিত দুনিয়ার জীবিত মানুষের মতো নয় বুঝতে হবে বিষয়টা কবরে সবাই জীবিত এই জন্য বেঈমান গুনাহগারকে কবরে শাস্তি দেওয়া হয় যদি মুইরা ওই জায়গা মুর্দা ওই হয় ইজাদে বাইরিয়ে হতো কিনা কথাটা ঠিক না ভাই ঠিক তাইলে কবরের জিন্দেগানিতে সবাই জীবিত সবাই জীবিত কিন্তু দুনিয়ার মতো জীবন নয় এটা হলো কবরের জীবন তাইলে আল্লাহ যে বলেছেন শহীদদেরকে মৃত বলিও না এরা জীবিত এই কথার অর্থ কি সবাই তো জীবিত যারা মারা গেছে নেককার আল্লাহ আল্লাহ এরা কবর জগতে জান্নাতের বাতাস পাইতেছে ঠিক না বেটি কুবার আমি আছে জান্নাতি পোশাক পরিধান করাইয়া জান্নাতি বিস্তা মিশাইয়া জান্নাতের বাতাস লাগাইয়া দেওয়া হয়েছে এটা মুর্দা মানুষে এইগুলি করলে কোনো ফায়দা হইব তো কবরে সবাই জীবিত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তফসিরের কিতাবে দৃষ্টান্তটা বুঝাইছে এত সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন আমার কাছে বড় ভালো লাগছে তিনি বলেন মানুষের হায়ের মুড়া মধ্যে হায়াত আছে না নাই আছে আঙ্গুলের মধ্যেও হায়াত আছে না নাই আছে কিন্তু আঙ্গুলের মধ্যে যদি একটা টসকা মাইরা দেন যতটুক ব্যথা পাইব মুড়ার মধ্যে হিজাতের একটা দুষি মাইরা দিলে এতটুক ব্যথা পাইতো না বলতে আঙ্গুলের হায়াত থেকে মুড়ার হায়াতের শক্তি কম মুড়ার হায়াতের শক্তি থেকে আঙ্গুলের হায়াতের শক্তি হলো বেশি এজন্যে কবর জগতে সমস্ত মানুষের হায়াত আছে কিন্তু এদের হায়াত থেকে ওলের হায়াতের শক্তি বেশি ওলের হায়াত থেকে শহীদের হায়াতের শক্তি বেশি শহীদের মাদারে গেছাইমু অত্যন্ত জীবিত আল্লাহ কইছেন বল আহিয়াও এরা মরতা কইও না এরা জীবিত তাইলে শহীদের মাদারে যাইয়া কবর যাইয়া আমি চাইমু উল্ডা ফল্ডা বানি ফুলত না আয়াতটাকে বুঝার চেষ্টা করি প্রাসঙ্গিক আলোচনায় একটা কথা না হইয়া পারি না মন্ডার মধ্যে বড় ব্যথা আমার ভাই কোন মানবে যদি নষ্ট হইয়া দেয় তাইলে কি শরীয়ত নষ্ট হইয়া দেয় শরীয়ত শরীয়তের জায়গাটাকে তুই মানবে নষ্ট হইয়া গেছ তবলিগের সাপ মোল্লা নষ্ট হয়েছে ঠিক না বেটি শরীয়ত নষ্ট হয় না কোনো মানবী নষ্ট হয়ে গেলে এই নষ্ট মোল্লার ফিস করতে হবে না নষ্ট মোল্লাকে ছাড়তে হবে বলুন কতটা ঠিক না বেটি মানবী ওলাওয়াল ঈদ পালন করা এটা বিদাত আমার ভাই গান গায় বার্তা বাজায় তবলা বাজায় এখন বাড়িছে কে জানি ক ঈদ টিভি আছে মৌলবী কবির মৌলবীরা এরা খালি মোবাইল নিয়ে বসা থাকে এরা কিতাব গাঠায় না তুমি খুব কিতাব গাঠাও না তোমার টেলা খুব বেশি তোমার কাছে দলিল আছে বাহাদুর হইলে কি দলিল আছে বলো আমরা সেই দলিলের উত্তর দিব তোমার কাছে কোনো দলিল নেই আমার মাই ঈদ যদি সত্যি শরীয়তে থাকতো আবু বকর ঈদ পালন করতেন উমর ঈদ পালন করতেন দলিল দিলে দেয় ফিরিস্তা দিয়ে ফিরিস্তারা ঈদ পালন করছেন ইতিহাদিস জয়ীফ ইতিহাদিস মৌজু জাল হাদিস কইয়া কইয়া ইলিমের ফুটানি দেখাই দিলাম এই দেশে উলামায়ে কারাম আছে জাল হাদিস ফিরিস্তারা মিলে ঈদ পালন করছিলেন আচ্ছা মান্য লইলাম ফিরিস্তারা নবীর জন্ম তারিখে ঈদ পালন করছেন ঈদ ফিরিস্তারা পালন করছেন ফিরিস্তারা শরীয়তের দলিল দিয়ে
ফেরেশতা শরীয়তের দলিল ফেরেশতা যদি শরীয়তের দলিল হয় ফেরেশতায় খায় না তুই খাস করে ঠিক না ঠিক ফেরেশতায় বিয়া করে না তুমি বিয়া করো কেন তুমি জন্ম হইয়া আসছো ফেরেশতা না ফেরেশতা শরীয়তের দলিল নয় বরংস মানুষ সৃষ্টি করতে ফেরেশতা নিষেধ করছি ঠিক না একটু খুশি ইতারে বানাই তুমি ফেরেশতাই তো দলিল দাও পাগলা মিনার জায়গা পাইছো না এদেশে উলামা একরাম আছে আমরা আছি আমাদের ভিতরে ইলম লইয়া আছি কুরআন আছে সিনার মধ্যে হাদিস আছে কয়টা হাদিস তোমার কাছে আছে বাহাদুর দেখো আসো বুকে যদি ফাটাল হয় থাকে আয় আমি মিরপুরের সাথে আর ভাই জান এখন আসুন আমরা শহীদ আর ওলির কবর জিন্দেগানির মর্যাদাটা শুনলাম ঠিক না ঠিক ইসলামে জীবন উৎসর্গকারীদের মর্যাদা ইসলামে জীবন উৎসর্গকারী দুই দল শহীদ আর ওলি এরার মর্যাদা কবর জগতে আমরা শুনলাম কবর জগতে এদের হালা তুমি আমার মতো নয় কবর জগতে এদের হায়াত আমার ভাই সাধারণ পাবলিকের মতো নয় কবর জগতে এদের হায়াতের শক্তি হলো বেশি এই গেল আয়াত আজকে আয়াত আয়াতের মাধ্যমে শহীদ আর ওলির কবরের জিন্দেগানির মর্যাদাটা শুনলাম এখন আসুন আমরা দ্বিতীয় আয়াতে যাই আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত আমার ভাইসাহাব দ্বিতীয় আয়াতে আসলাম এই দ্বিতীয় আয়াতে শহীদ আর ওলির দুনিয়ার জিন্দেগানির মর্যাদাটা কি তারও আলোচনা পরকালের জিন্দেগানির মর্যাদাটা কি তারও আলোচনা বিষয়টা তো আলোচনা করতুইব কোরআন থেকে ঠিক না বেটি এক আয়াতে পাইছি এরার মর্যাদা কবর জগতে কি মর্যাদাটা কি হইলাম এরার কবর জগতের হায়াত তুমি আমার মতো নয় এদের কবর জগতের হায়াতের পাওয়ার আমাদের হায়াতের পাওয়ার থেকে বেশি এখন আসুন ওলি আর শহীদের মর্যাদা আমার ভাই দুনিয়াতে আর পরকালে দুনিয়াতে একটু পরে শুনি পরকালেরটা আগে শুনি ঠিক না ঠিক পরকাল বলতে ইসরাফিল যখন সিংহায় দ্বিতীয়বার ফু দিবে মানুষ কবর থেকে উইঠা হাসরের মাঠের দিকে রওনা হবে তখন এর অবস্থা অবস্থান পরকালের জিন্দেগানি আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ দালিকা হুয়াল ফাউজুল আযীম ইয়াটাকে আমার ভাইজান আমরা কয়েক ভাগে ভাগ করব আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন প্রথম ভাগ আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন দ্বিতীয় ভাগ ধরেন এই পর্যন্ত প্রথম ভাগ দুই ভাগে ভাগ করব আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন এই অংশে ওলি এবং শহীদের দুনিয়ার জিন্দেগানিতে মর্যাদাটা কি তার আলোচনা লাহুমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত লা তাবদীলা লিকালিমাতিল্লাহ
Dalika huwal fawzul azim. Shesh ongsho, shei ongshe oli ar shohider forokalin morjada ta ki tar alochona. Amra forokalin morjada ta age shuni, ihokalin morjada ta ektu pore shuni. Allah bolen lahumul busra fil hayatid dunya wa fil akhirah. পরকালে সুসংবাদ রয়েছে রে, পরকালে কি সুসংবাদ রয়েছে? তাফসীরুল কুরআন বিল আহাদিস, হাদিসের মাধ্যমে বুঝবো। আবার ভাইজান, পরকালে সুসংবাদ রয়েছে, কিসের সুসংবাদ? আবার ভাই, বদরের যুদ্ধতে হাদিসা নামক এক সাহাবী শহীদ হয়ে গেলেন। উনার মা নবীজির দরবার আইসা কাঁপতে কাঁপতে একেবারে বেহুশ হয়ে দেখতেছে, আর বলতেছে, নবীজি আমার জানতে শান্তি পাইতেছি না, আমার ছেলেটাকে হারাই। অন্তত এই কথাটা বলেন, আমার ছেলেটা কি জান্নাতি নেই? যদি জান্নাতি হয়ে থাকে গো নবীজি, তাইলে আমি শান্তি হয়ে নিব। নবী বললেন, ইন্নাহা ফিল জান্নাতি ফিদাউ। শুধু জান্নাতি নয় গো, সে হলো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা। আমার ভাইজান, আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, এখন হাদিস শুনবো, ওলি আর শহীদের বিশেষ করে শহীদের মর্যাদা পরকালে, হাদিস শুনবো। আরেক হাদিসে বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারজাতা আদাল্লাহু লাহু আদাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ মা বাইনাত দারজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতু দারজা। দুনিয়ার মানুষ জান্নাতের মধ্যে 100টা গেট আছে রে, আদাল্লাহু লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। 100টা গেট আল্লাহ সৃষ্টি করে রাখছেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের জন্য। জান্নাতে 100টা গেট আছে, এই গেটগুলি আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রাস্তায় জিহাদ করে যারা শহীদের জন্য। মা বাইনাত দারজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরদ। একটা গেট থেকে আর একটা গেটের দূরত্ব কতটুক? আসমান আর জমিনের দূরত্ব যতটুক, আসমান আর জমিনের দূরত্ব যতটুক, সেখানের 100টা গেটের মধ্যে একটা গেট থেকে আর একটা গেটের দূরত্ব হলো ততটুক। এই জাতীয় 100টা গেট আল্লাহ জান্নাতের মধ্যে সৃষ্টি করে রাখছেন শহীদের জন্য। আমার ভাইজান, আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ছোট্ট ছোট্ট হাদিস পড়তেছি, লম্বা লম্বা হাদিস থেকে শর্ট কইরা মেন কথা দেখালি হইতেছে। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ, জিহাদের মাঠে যদি কিছু কিছু সময় বা জিহাদের মাঠে যদি একদিন বা এক রাতি তুমি পাহারাদারি করো, জিহাদের মাঠে যদি একদিন এক রাতি তুমি পাহারাদারি করো, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। পাহারাদারির মর্যাদা কতটুক জানোসনি? দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে উত্তম।